ধান্দাটার মূল কারণ হচ্ছে টাকা। বিয়ের পরে টাকাটাই বড় ব্যাপার, সেই টাকা কিভাবে আসলো, কোন এতে আসলো, এখনো ব্যাপারই তাই নাকি? কেন আপনার কি মনে হয় আপনি এক চাকরিতে লাইফ পার করে দেবেন? এতই সহজ। তাছাড়া প্রাইভেট জব হচ্ছে মেজিকের, এই আছে এই ফুরুত নাই। আপনার একটা বায়োডাটা আমার হোয়াটসঅ্যাপে তো আছে, পাঠিয়ে দিন তো। সেটা না হয় পাঠাইলাম, কিন্তু ভাই বলা যাবে কি যে কোন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন? চাকরির জন্য তো অনেক অ্যাপ্লাই করলেন, এবার একটু বিয়ের কোম্পানিতে অ্যাপ্লাই করে দেখেন। কি যে বলেন না ভাই, চাকরি পেলে কি বিয়ে করবেন? অবশ্যই ভাই, 100% শিওর। আমি যদি আজকে চাকরি পাই, আমি আজকেই বিয়ের জন্য পাইতা রাখি। আগের চাকরির সময় পাত্রীও ঠিক হইলো, হঠাৎ করে চাকরিটা নট হয়ে গেল। এই খবরটা যেন পাত্রীপক্ষকে এমনি টের পাইলো, শুই না তারা বিয়েটাও নট করে দিল। সেই থেকে বিয়ে আর চাকরি নট হওয়ার পরে আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছি, বুঝলেন? আপনার বিয়েতে কিন্তু আমাকে দাওয়াত দিতে হবে। অবশ্যই ভাই, আমি আপনাকে অগ্রিম বিয়ের দাওয়াত দিয়ে দিলাম। ভাই একটা ব্যাপার বুঝলাম, মানে কি বুঝেন নাই, মানে আপনি বায়োডাটা চাইলেন, তাড়াতাড়ি বায়োডাটা পাঠিয়ে দিন। দেখবেন আপনার চাকরি খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই আপনি মজা নিয়ে না, এখন আর মজা নিতে ভাল লাগে না। কতজন দোস্ত বন্ধু আমারে আশা দিছে, ফাইনালে শেষ পর্যন্ত কিছুই হয় নাই। আপনার সাথে আমার 2 দিনের পরিচয়, আপনাকে আমার ভালো লাগছে, শুধু শুধু আশা দিয়ে এই ভালো লাগাটা কেন নষ্ট করতেছেন ভাই? আমার নিজেদের পরিবারের মধ্যেই আমার এক কাজিন আছে, খুবই সুন্দর, আমার ধারণা সে আমার মনে মনে পছন্দ, মুখে কিছু বলতে পারে। চাকরিটা পেলেই ভাই আমি প্রস্তাব পাঠাবো, আর সুন্দরী মানুষ তো বলা যায় না, যে কোনো সময় বিয়ে হয়ে যেতে পারে। ঠিক আছে, বিশ্বের নাম্বার ওয়ান হেয়ার অয়েল আশুরামদা ডাবুরামদা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো, তাই ডাবুরামদা। আমি এত কষ্ট করে এত কিছু আয়োজন করলাম, আর এখন ফুট করে কেন আসবে না? ওরা নাকি অনন্যাকে নিয়ে কিসব কথা শুনেছে। ছেলে ওদেরকে ফোন করে বলেছে অনন্যার সাথে সম্পর্ক আছে। মিথ্যা কথা, এরকম কিছু হলে অনন্যা আমাকে বলতো, আর আমিও সেটা তোমাকে বলতাম, এরকম আয়োজন করে তো বসে থাকতাম না। আজকাল মানুষজন না কোথার থেকে কি সব কথা শুনে মুখের উপরে এমন ভাবে উল্টা পাল্টা কথা বলে মনটা খারাপ হয়ে যায়। তারপরে তুমি একটু অনন্যাকে জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ সেটা করব, দামে ভাবছি আপা দুলে ভাই যদি শোনে ওনাদের মেয়ে সম্পর্কে এরকম কথা বলা হচ্ছে কি মনে করবে। বিচ্ছিরি একটা বিষয় হলো, কোথায় যাচ্ছ? আমি সব শুনেছি, কে এবং কেন আমার নাম এরকম মিথ্যাচার করছে সেটা খোঁজ নিতে যাচ্ছি। দাঁড়াও, তুমি কাউকে সন্দেহ করছো? হুম, আমি লক্ষ্য করিনি। আপনি আমার সম্পর্কে কাউকে কিছু বলেছেন? আপনার সম্পর্কে তো আমি কি
কিছু জানি না, ক্লাসে আমার ডিউটিও না। আমি গতকালকে দেখেছি গেটের সামনে আপনি একটা লোকের সাথে কথা বলছিলেন এবং স্পষ্ট আমি আমার নামটা শুনতে পেয়েছি। কে আমার নামটা নিয়েছে, কেন নিয়েছে সেটা বলুন। ও হ্যাঁ হ্যাঁ, একজন লোক উনি জিজ্ঞেস করছিল যে আপনাকে চিনি কিনা। আমি বললাম চিনি। জিজ্ঞেস করলো আপনার সাথে আমার সম্পর্ক কিরকম। বললাম ভালো। আবার জিজ্ঞেস করলো আপনি মানুষ হিসেবে কিরকম। আমি বললাম খুবই ভালো। তখন উনি জিজ্ঞেস করলো যে আপনি যে ভালো সেটা আমি কীভাবে জানি। আমি বললাম যে আমার সাথে কথা হয়েছে এইভাবে জানি। তারপর আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি রাগি নাকি নর্মাল। বললাম মাঝে মাঝে। আবার জিজ্ঞেস করলো কিরকম মাঝে। আমি বললাম যে মজা করে কথা বলতে। আপনাকে এসব কথা বলতে কে বলেছে? আপনি আপনার সাথে কবে মজা করে কথা বললাম? আচ্ছা তাহলে কি আমার বলা উচিত ছিল যে আপনি বদরে কি বদমেজাজি? এরপর কেউ জিজ্ঞেস করলো।